মানা চক্রবর্তী মানেই মানুষের পাশে থাকা। দুস্থ অসহায় মানুষের ত্রাতার ভূমিকায় বারে বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উত্তর কলকাতার আইনটিটির সভাপতি মানা চক্রবর্তী। লকডাউন হোক কিংবা আমফান, মানুষের সেবায় সারা উত্তর কলকাতা জুড়েই ছুটে বেড়ান তিনি। লকডাউন চলাকালীন দীর্ঘদিন এলাকার প্রান্তিক মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজে এবং নিজের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন, তবু দমানো যায়নি মানা চক্রবর্তীকে। বুধবার দিন তার উদ্যোগে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। মূলত অসংগঠিত শ্রমিকদের জন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যের মানুষকে সরকারি সুবিধা পৌঁছে দিতে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে নাগরিকদের নিজের এলাকায় সাধারণ মানুষের অভিযোগ শুনছেন প্রশাসনের কর্মীরা। কেউ কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাকে সেই প্রকল্পের আয়ত্তে আনারও প্রক্রিয়া শুরু করছেন তারা। বাঁকুড়া সফরে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার মোট 12টি প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে। বুধবার দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা জননেতা মদন মিত্র। এদিন তারা বলেন, দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেয়েছে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে হকার, ঠেলা, রিক্সো, মুটে, মজুর, মানে যে যেখানে অসংগঠিত আছে, অনেকগুলো ক্যাম্প হয়ে গেল, ভবানীপুর হয়ে গেল, হাজরা হয়ে গেল, তারপরে আমাদের খিদিরপুর হয়ে গেল, হাতিবাগান হয়ে গেল, আজকে এখানে হলো, 27 তারিখ আছে রথতলা, 30 তারিখ আছে দক্ষিণেশ্বর, এখন চলবে যোগুবাজার হয়ে গেল, তো এই ক্যাম্প এখন রেগুলার চলবে, হাওড়া হয়ে গেছে, তো এই যে রামনগরে হুজ্জুদি সকাল থেকে, এবার থেকে আমরা অ্যালার্ট আছি, কারণ আমরা বুঝিনি যে মিটিং করব ভদ্রভাবে, সেখানে এসে গুন্ডাবাজি করবে, তবে সব গুন্ডাবাজি করার একটু আগে থেকে খবর পেলে আমার মনে হয় রোজ স্যাকরা টুকটাক করে নেই, একদিন যাবে মোকাবিলা হয়ে যাক, দেখা যাক না ওর কী আছে আর আমাদের কী আছে। অ্যাকচুয়ালি আমি যেদিন জন্মেছিলাম আমার ফ্যামিলিতে আমি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ এদের নিয়ে চর্চা শুনেছি, এবং লাস্ট আমার জীবনে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি চর্চা শুনেছি। আমি একটা জায়গা অব্দি নাচি নাবি, তার নিচে নাবি না। অমিত শাহ আসা মানে ডিভোর্স নোটিস ইস্যু, তাই তো দেখতে পাচ্ছি বিজেপির অফিসে বলেছে একটা ডিভোর্স ইস্যুইং অফিস করতে, মানে এত ডিভোর্স ইস্যু হবে আর ম্যারেজ রেজিস্ট্রেশন লাগবে না, ওখানে আর ম্যারেজ হবে না, শুধু ডিভোর্স হবে। আমাদের আমাদের যেটা মনন্দা আমাদের ট্রান্সপোর্ট সিটিসির চেয়ারম্যান হয়েছে, তো দুয়ারে দুয়ারে যে সরকার যে আজকে একটা সঠিক এস সিদ্ধান্ত যে এখানে একটা চৌরঙ্গিতে লাখো লাখো মানুষ জমায়েত, এবং লং রুট যে পরিবহন, পরিবহনের যারা এখানে দুবু পাণ্ডে আছে, লাল আছে, তারা তাদের উদ্যোগে, এবং সানমাজ আছে, আমাদের সোয়েব আছে, আমাদের মুক্তার ভাই আছে, আমাদের সকলে মুন্না ভাই আছে, সকলে আজকে যে আমাদের যে স্বাস্থ্যসাথী যে দুয়ারে দুয়ারে যে 5 লক্ষ, অনেক দেখছিলাম যে ফেসবুকে বা টুইটারে দেখছি অনেক উল্টোপাল্টা কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেন ইতিহাসে পাতায় লেখা থাকবে। একদিকে করোনা যে মৃত্যু, করোনা আপনার আক্রান্ত, বিশ্ব দরবারে দিদি যা কাজ করেছেন, আমি মনে করি কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবারে সম্মান, হসপিটাল সর্বত্র ফ্রি, হসপিটাল ফ্রি, রেশন ফ্রি, যা কাজ করছেন, এবং বিশেষ করে এই যে করোনা আক্রান্ত এবং মৃত্যু, তার জন্য যে 5 লক্ষ টাকা, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে এই কাজ একমাত্র স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পারেন, আর এই কাজ করতে পারবেন না। বিজেপি যারা বড় বড় কথা বলছেন, দিদির আশীর্বাদ না থাকলে কেউ জিততে পারবে না। দিদি দুহাত ধরে আশীর্বাদ না থাকলে আজকে আমি যে জনসংযোগ করছি, আমিও শিয়ালদা করব, আমি পাড়ায় পাড়ায় আমিও করছি, করব এবং আগামী দিনে আরো বড় আকারে করব। কেন আমরা 10 কোটি মানুষ যে ছাত্রছাত্রী যে কাট, আমাদের টার্গেট ওটা কমপ্লিট করতে হবে জানুয়ারি মাসের মধ্যে। মহনদা ঠিকই বলেছে, এবং আমি এই কাজ আমাদের জেলায় আমাদের প্রতিষ্ঠা দিবস আছে তৃণমূল কংগ্রেসের 1 জানুয়ারি, একদিকে হ্যাপি নিউ ইয়ার বড়দিন প্লাস তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, পর আমরা জানুয়ারি মাস ধরে এখন ফেস্টিভ, আমাদের খ্রিস্টান এই এরিয়ায় আমার খ্রিস্টান সম্প্রদায় প্রচুর আছে, আমার ওয়ার্ডে প্রায় 5-7 হাজার
খ্রিস্টান সম্প্রদায় আছে এলাকা প্রচুর, তাই আমি রিপোর্ট চ্যানেল 10।